আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিদ হাসিন ফ্রম নওরিদ হাসিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এবং আজকের ব্লগটি আমি আমার কাজিন প্রিয়র মেহেদি প্রোগ্রাম এবং বিয়ের প্রোগ্রাম নিয়ে সাজিয়েছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার ব্লগটি এনজয় করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কনেপক্ষ বেশ কিছু গিফটস নিয়ে এসেছে প্রিয়র জন্য, তো আমি আপনাদেরকে একটু পর সেগুলো দেখাবো কী কী গিফটস এনেছে। যে কোনো মেহেদি বা বিয়ের প্রোগ্রামে সবথেকে বেশি ইন্টারেস্টিং পার্ট থাকে কীভাবে বরকনের পাঠানো গিফটসগুলো র্যাপিং করা হয়েছে বা প্রেজেন্টেশন করা হয়েছে, সবার চোখ থাকে বেশিরভাগ সময় সেদিকেই। তো এখানে প্রিয়র জন্য খুব সুন্দর করে ডালায় সাজিয়ে ওরা গিফটসগুলো পাঠিয়েছে, আমাদের কাছে খুবই সুন্দর লেগেছে। এখানে বিয়ের দিন যে ড্রেসটা পরবে সেটা ছাড়াও বেশ কিছু অ্যাক্সেসরিজ ছিল এবং হাতের বানানো পিঠা পুলি, তারপর হচ্ছে কেক, অনেক কিছুই ছিল। তাছাড়া আন্টি নিজেও ছেলের মেহেদির জন্য রাত জেগে হাতের বানানো নকশি পিঠা এবং অনেক ধরনের পিঠা বানিয়েছেন, যেগুলো অনেক মজার ছিল খেতে। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো অনেক দিন পর অনেকগুলো রিলেটিভসের সাথে দেখা হওয়াতে আড্ডা দিতে দিতে সময় যে কোথা থেকে চলেই গিয়েছে বুঝতেই পারিনি আমি। এবং আপনারা হয়তো একটি বিষয় লক্ষ্য করেছেন, মেহেদি প্রোগ্রামটা বেশ বড়সড় একটা জায়গায় হওয়াতে মানুষের গ্যাদারিংটা কিন্তু একেবারেই বোঝা যায়নি। তাছাড়া পুরো জায়গাটাকে ওরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে লাইটিং দিয়ে, এবং যে সেট আপটা ওরা অ্যারেঞ্জ করেছে সেগুলো খুবই সুন্দর ছিল, ওদের অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর ছিল আসলে। আর এখানে এসে আমার আহলানের দুষ্টুমিতে কিন্তু মোটেও ব্যতিক্রম কিছু হয়নি, বরঞ্চ কয়েক গুণ বেড়ে গিয়েছিল। পুরো প্রোগ্রামটা সে নিজের মতো করে একা একাই এনজয় করেছিল এবং ওর পিছন পিছন সবাইকে বেশ ভালোই বিজি রেখেছিল সে। এখানে প্রজেক্টরে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে প্রিয়র কাজিন, অর্থাৎ আমারও কাজিন হয়, যারা দেশের বাইরে থাকে বিয়ের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেনি, তারা এই ছোট ছোট ভিডিওর থ্রো দিয়ে প্রিয়কে ব্লেসিংস জানাচ্ছিল ওর নতুন জীবনের জন্য। তো এই মোমেন্টটা আমার কাছে সবথেকে আই ক্যাচিং এবং ইমোশনাল ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে এই আইডিয়াটা। চেষ্টা করছি এখান থেকে যতটা পারি ফিল করার তোমার প্রোগ্রামে। তো বাচ্চাদের সারপ্রাইজ ডেফিনেটলি দেখছো হয়তো, তো ওরা অনেক হার্ডওয়ার্ক করছে তোমার জন্য। আর এইখানে কাজিনদের ছোট ছোট বেবিগুলো ওদের মামাকে খুশি করার জন্য বেশ কিছু নাচের ভিডিও করে পাঠিয়েছিল। বাচ্চারা দূরে থেকেও এই ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রু বেশ এনজয় করেছে এবং যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো ছিল। আর এর পরপরই স্টার্ট হয়ে গিয়েছে প্রিয়র ফ্রেন্ড প্রিয়র ছোটো বোন ওফেলিয়া এবং বেশ কিছু কাজিনদের ডান্স সেশন। আর প্রত্যেকটা গানের সাথে মিল রেখে ওরা প্রজেক্টরে প্রিয় এবং ওর ওয়াইফের আংটি বদল এবং আগদের বেশ কিছু মেমোরিজ দেখাচ্ছিল, যেটা কিনা আসলেই খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লেগেছে। আর এই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টটা বেশ স্মুথ ছিল, অ্যাকচুয়ালি সব কিছু প্রিপ্ল্যানিং করা ছিল, বিদায় প্রত্যেকটা পার্ট এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছিল ওরা। তাছাড়া এসবের দিক থেকে কিন্তু আমাদের ওফেলিয়া বেশ এক্সপার্ট। সবাইকে ডান্স করতে দেখে আহলানও ডান্স ফ্লোরে এসে ওর হিডেন ট্যালেন্ট শো করছিল। আমার বাবাটা সত্যি ফিয়ারলেস, একদমই কোথাও কখনো কোনো কিছুতেই নার্ভাস হয় না, নিজের মতো করে সব কিছু করতে চায়। আর এই মেহেদিতে সে কিন্তু সবাইকে বেশ এন্টারটেইন করেছিল।
এই ডান্সগুলো বেশ ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছিল ওরা, দেখে বোঝা যাচ্ছিল প্রত্যেকে কতটা হার্ডওয়ার্ক করেছে সেটা। আর এই গানে আমাদের দুলামিয়া অর্থাৎ প্রিয় নিজেই বেশ সুন্দরভাবে ডান্স করেছে সবার সাথে, আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে এই জিনিসটা যে নিজের বিয়েটা নিজে কত সুন্দরভাবে এনজয় করা যায় সেটা। ডান্স সেশন শেষ করে শুরু হলো খাবারের পালা। ঢাকা শহরে মেহেদি হোক বা বিয়ে হোক কাচ্চি তো থাকবেই, সো আমরা গরম গরম কাচ্চি খেয়েছি মেহেদিতে, খুবই টেস্ট ছিল, খাবারের মান খুবই ভালো ছিল। আহলানের দুষ্টামিটা শেষের দিকে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল বিদায়, আমি তেমন একটা ভিডিও শ্যুট করতে পারিনি, আদারওয়াইজ প্রোগ্রামটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই কোভিড সিচুয়েশনের কারণে লম্বা একটা গ্যাপের পর প্রিয়র এই মেহেদির উসিলায় আমরা ফ্যামিলির সবাই মিলে কিন্তু বেশ ভালোই এনজয় করেছিলাম, অনেকগুলো রিলেটিভসের সাথে দেখা হয়েছিল, তো সব মিলিয়ে বুঝতে পারছেন যে কতটা এনজয় করেছি আমরা। এখন চলে এলাম বিয়ের প্রোগ্রামে। এন্ট্রেন্সে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয়র শালীরা দলবল বেঁধে আটকে রেখেছে, বেশ ভালোভাবেই ওরা দুলাভাইয়ের সাথে বার্গেন করেছিল, যদিও জুতা চুরির তেমন কোনো কিছুই হয়নি, তবে এই পার্টটা কিন্তু যে কোনো বিয়েতে খুবই ইন্টারেস্টিং লাগে। এই যে আমার ভাইয়ের বউ, নতুন বউ, মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর এবং খুবই সুইট একটি মেয়ে, দুজনকে খুবই মানিয়েছে। আর এটা হচ্ছে আঙ্কেলদের কমপ্লিট ফ্যামিলি পিকচার, দুজনের চেহারায় খুব সুন্দর হাসি জুড়ে ছিল পুরো প্রোগ্রাম জুড়েই, সো আমরা সবাই বুঝিয়ে নিয়েছি যে কি কতটাই হ্যাপি ওরা দুজন, এবং মন থেকে দোয়া করি আজীবন যেন সুখে শান্তিতে ওরা সংসার করতে পারে। বরপক্ষ এবং কনেপক্ষের ভিড় এড়াতে একেবারে ফাঁকা জায়গা খুঁজে খাবারের টেবিলে চলে আসলাম, একটু পিছন দিক হয়ে বসেছিলাম আমরা একটু নিরিবিলি জায়গায়। আমরা খাবার স্টার্ট করে দিয়েছি, প্রথমেই সার্ভ করেছে গরম গরম নান, চিকেন রোস্ট এবং বিফ বোনা দিয়ে, সাথে ছিল বুরহানি, এক টাইপের তেঁতুলের সস, এবং সবশেষে সার্ভ করেছিল কাচ্চি বিরিয়ানি। আমরা বিয়ের প্রোগ্রামে তেমন একটা বেশিক্ষণ ছিলাম না, কারণ হলুদের প্রোগ্রামে আহলান যেহেতু খুব বেশি দুষ্টামি করেছিল, চিন্তা করছিলাম যে বিয়ের প্রোগ্রামেও একই অবস্থায় করবে, সেজন্য খুব কম সময় একটু থেকে